আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেগমগঞ্জে নির্যাতিতা নারীর সঙ্গে কথা বলেছে পিবিআই, তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন। গাজীপুরে স্কুল ছাত্রী ধর্ষক আর তিন জেলায় তিনজন গ্রেফতার। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানী সহ দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত, আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার না পেয়ে যায় সজাগ থাকার আহ্বান। স্বার্থান্বেষী গোষ্ঠীর ঘোলা পানিতে মাছ শিকার ঠেকানোর আহ্বান ওবায়দুল কাদেরের, মা বন্দির ইজ্জত রক্ষায় ব্যর্থ সরকার, অভিযোগ নজরুল ইসলাম খানের। আন্দোলন ধামাচাপা দিতেই তড়িঘড়ি ফাঁসির বিধান করছে সরকার, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহর, ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিতের দাবি সুজন সম্পাদকের। টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের ভিড়, পদে পদে ভোগান্তি, সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন ভুক্তভোগীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তিন আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। এদিকে গাজীপুরের শালনায় স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেফতার করেছে র্যাব। নরসিংদীতে প্রতিবন্ধী এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের আলোচিত ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সকালে তিন আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারি একলাসপুরের জয়কৃষ্ণপুর গ্রামে যান। সাথে ছিলেন পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা ভুক্তভোগী নারী, তার স্বজন ও আশপাশের লোকজনের সাথে কথা বলেন। এর আগে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চার আসামি। চার অক্টোবর নয় জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন নির্যাতিতা। দুই মামলায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাজীপুরের শালনা এলাকা থেকে স্কুল ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হোসেন ওরফে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, এক অক্টোবর রাতে বাসায় ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে তিন বন্ধু। পরে মুখে কস্টেপ এবং গলায় ওড়না পেঁচিয়ে বক্স খাটের ভেতরে আটকে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। তিনজনের একটা বন্ধু, এরা টিম, এরা মেডিকে রাতে রাত দশটার দিকে সালনার তিন রাস্তা মোড়তে তাকে অপহরণ করে এবং একটি ভাড়ার বাসায় নিয়ে সারা তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে, একটা বক্স খাটের ভিতর আটকে রাখে এবং সেই অবস্থায় তার মুখের গোমরানির শব্দ শুনে পাশের পাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে। নরসিংদীর পলাশের জিনারদিতে শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন তার মা। কিশোরীর মায়ের অভিযোগ, বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তৌকির। সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী ধর্ষণ ও তার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার মামলায় প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লুৎফর রহমান নামে এক যুবককে। এছাড়া প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। শুক্রবার রাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচবিটা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করে পুলিশ। অন্যদিকে সাতক্ষীরার আশাশুনিতে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষক সহ সব নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। মুন্সিগঞ্জে পৃথকভাবে প্রতিবাদী অবস্থান, গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলার ছয় উপজেলার স্বেচ্ছাসেবী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব কর্মসূচি হয়।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এদিকে গণসংগীতের মাধ্যমে ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে রাঙামাটিতে। সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর উদ্বোধন করে। একই দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক। খুলনায় পিকচার প্যালেস মোড়ে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া খুলনা প্রেস ক্লাবের সামনে জাতীয় যুব সংহতি খুলনা মহানগর শাখা মানববন্ধন করে। অন্যদিকে ধর্ষণ, নারী নির্যাতন সহ সব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি হয়। একই ইস্যুতে কুষ্টিয়ায় মানববন্ধন সমাবেশ করেছে জাতীয় যুব জোট। শহরের বকচত্বরে এ কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী নারী ও শিশুর ধর্ষণ সহ প্রতিটি ঘটনার বিচার দাবি করেন। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থী, রাজশাহী জেলা নারী মুক্তি সংসদ এবং রাজশাহী মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি করেছে। এদিকে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বগুড়ায় মিছিল ও মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন বগুড়া শাখা। দিনাজপুরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এদিকে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ বন্ধ এবং দোষীদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়েছে রংপুরে। অন্যদিকে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। একই ইস্যুতে গাইবান্ধায় মানববন্ধন করে বিএনপিও। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানীতে অব্যাহত রয়েছে প্রতিবাদী সভা ও সমাবেশ। বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব সমাবেশ থেকে ধর্ষণের বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধী যেন পার পেতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান বক্তাদের। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ধর্ষণ বিরোধী সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন করলে হবে না, আইনের সঠিক প্রয়োগ করতে হবে, নিশ্চিত করতে হবে শাস্তিও। বিশ্বব্যাপী চলছে করোনা মহামারী, বাংলাদেশে চলছে ধর্ষণ মহামারী, দুর্নীতির মহামারী এবং লুটপাটের মহামারী। আমি এখন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি খাদে পড়ে যাব এবং তখন আমি তলিয়ে যাব। যে আমি কি সেটা হতে দেব না, এখনই আমি খড়কুটোটা ধরে উঠে দাঁড়াব। আমরা আমাদের শিল্পের শক্তিতে জেগে উঠব, আমরা এই সমাজে আবার আমাদের শিল্পের প্রভাব তৈরি করব। জাতীয় জাদুঘরের সামনেও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে বামজোটের ছাত্র সংগঠন। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে জেগে ওঠার আহ্বান জানানো হয়। সমাজে শুধু ধর্ষকদের শাস্তি বা কোনো বিভৎস শাস্তি দিয়ে ধর্ষণ ঠেকানো যাবে না। এটা শাস্তির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে মানুষের মনন কাঠামোর উপর। এদিকে ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে শাহবাগে মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এক পর্যায়ে শাহবাগ সড়ক অবরোধ করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রাখবে। প্রায় দুই ঘন্টা রাস্তায় অবস্থান করে, ফলে বন্ধ থাকে যান চলাচল। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে খোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতায় নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। বিকেলে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আমি সবাইকে পরিষ্কারভাবে দলের সভাপতির পক্ষ থেকে জানাতে চাই, দলের কোনো পর্যায়ে ধর্ষক, সন্ত্রাসী, মাদক সেবীদের মতো অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। দলের কমিটি গঠনে
त्यागी नेताकर्मी मूल्यायन करते हैं धर्षण बिरोधी आंदोलने भर कर स्वार्थान्वेषी राजनैतिक गोष्ठी जाते घोला पानी मार स्वीकार करते ना पारे से दिखे अपन सजाग थाकते हबे। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনার সাথে পাকিস্তানি হানাদারদের নির্যাতনের কি পার্থক্য প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ সরকার। নব্বই স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের বীর শহীদ নাজিরুদ্দিন জেহাদের ত্রিশতম শাহাদত বার্ষিকীর স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি নেতারা অভিযোগ করেন দেশে আইনের শাসন না থাকায় বাড়ছে সন্ত্রাস নির্যাতন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও করেন বিরোধী নেতারা। বলেন দলমতের ঊর্ধ্বে উঠে সামাজিক অবক্ষয় রোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যদিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন দেশে গণতন্ত্র থাকলে ধর্ষণের এত ঘটনা ঘটত না। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থগিত থাকা ৪৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করে রাজধানীর গোপীবাগে সংবাদ সম্মেলন করেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেন। ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া ও মারধরের অভিযোগও করেন তিনি। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন ধর্ষণের সাথে সরকার দলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়িত। নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। যেদিন গণতন্ত্রের সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন আমরা এই ধর্ষণ ইত্যাদি দেখতে পারবো না, কারণ আজকে বিচারহীনতা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে ফেলা হয়েছে, তারই ফলশ্রুতিতে আমরা এইসব ধর্ষণ, ব্যাংক লুট, মেগা প্রজেক্টের দুর্নীতি, নির্বাচন ব্যবস্থায় ধ্বংস এসব দেখতে পাচ্ছি। নারী নির্যাতন বিরোধী চলমান আন্দোলন ধামাচাপা দিতেই তড়িঘড়ি ফাঁসির বিধান করছে সরকার, অভিযোগ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। আর সুশাসনের জন্য নাগরিক সৌজনের সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি জানিয়েছেন ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিতের। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে ডাক্তার জাফরুল্লাহ বলেন সরকার ধর্ষণ বিরোধী আন্দোলন ধামাচাপা দিতে তড়িঘড়ি করে ফাঁসির বিধান করছে। তিনি বলেন নারী নির্যাতন, ধর্ষণ ও মানুষের অধিকার হরণ কোনোটাই কম অপরাধ নয়। শাহবাগেও একই রকম অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বলেন যারা ধর্ষণ করে তারা দানব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে, মৃত্যুদণ্ড থাকলেই ধর্ষণ কমে যাবে এমন নিশ্চয়তা নেই। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি চাই সর্বোচ্চ শাস্তি, আমি চাই ন্যায় বিচার এবং দ্রুততম সময়ে শাস্তি। যে এইসব দেশে মৃত্যুদণ্ড আছে সেই দেশেরকে ধর্ষণ কিংবা এরকম অন্যায় দূরীভূত হয়ে গেছে তা নয়। তো এই যেটা দরকার বিচারহীনতা সংস্কৃতির অবসান এবং যারাই অপকর্মের সাথে লিপ্ত সেই সব দানবদের বিরুদ্ধে, মানবরূপী দানবদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তির ব্যবস্থা করা। বদিউল আলম বলেন সব দেশেই ধর্ষণ আছে এমন কথা বলে রাজনৈতিক নেতারা দায় এড়াতে চাইছেন। পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন বক্তারা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটি দাবি করেছে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন সোহাগের সাথে একই বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথির সম্পর্ক ছিল, তবে সেটাকে ঘিরে ধর্ষণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আর বাদী জানিয়েছেন মামুনের সাথে প্রেমের সম্পর্ক থাকলেও সোহাগের বিষয়টি ভিত্তিহীন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও একই বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফাতেমা আক্তার বিথি। বিবাদী হিসেবে অভিযুক্ত করা হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও নাজমুল হাসান সোহাগ সহ মোট ৬ জনকে। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ করে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে আটক করা হয় ভিপি নূর সহ কয়েকজনকে।
পরে অবশ্য রাতেই ছেড়ে দেওয়া হয় সবাইকে। পরের দিন রাজধানীর কোতোয়ালি থানায় অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে নাজমুল হাসান সোহাগকে এক নম্বর আসামি করে ওই ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেন বিথি। পরে শাহবাগ থানায় করেন আরও একটি মামলা। অভিযোগের প্রেক্ষিতে আলোচিত এ ঘটনায় হাসান আল মামুনকে সাময়িক অব্যাহতি দিয়ে এক নারীসহ তিন সদস্যের তদন্ত কমিটি করে ছাত্র অধিকার পরিষদ। মেয়েটি দাবি করেছে যে হাসান আল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চ্যাট গ্রুপের বিভিন্ন আলোচনা থেকে এবং তাদের বন্ধুবান্ধব এবং অনেক সাক্ষীর আলোচনা সাপেক্ষে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে তাদের সাথে খুব ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল এবং নাজমুল হাসান সোহাগের সাথেও ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল। তার সাথে এই অভিযোগকারীর বিয়ের বিষয়টি মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে কোনো একটি কারণে নাজমুল হাসান সোহাগ এই মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমার জানা মতে তিনি মামলার পূর্বে ছাত্র অধিকার পরিষদের কাছে ধর্ষণের বিষয়ে কোনো ধরনের অভিযোগ তিনি করেননি। আমি এজাহারে এটা উল্লেখ করেছি হাসান আল মামুনের সাথে আমার সম্পর্ক এবং সময়সীমাটা, না না এটা একদমই মিথ্যে। আমার ফ্যামিলির সাথে বা আমার যে নাজমুল হাসান সোহাগের সাথে বিয়ের ব্যাপারটা এটা পুরোপুরি মিথ্যে। মামলার নিরপেক্ষ তদন্ত চান দুই পক্ষই। ছাত্র অধিকার পরিষদের যে জনপ্রিয়তা এটি এখন আমাদের কাছে সুস্পষ্ট যে এই জনপ্রিয়তাটাকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য এই মামলায় অযৌক্তিকভাবে অন্যদেরকে জড়ানো হয়েছে। মানে সবসময় আমি বলেছি, সেই প্রথম থেকে এখনও বলছি, রাজনৈতিক কোনো মামলা না আর কোনো ব্যক্তি দ্বারা পরিচিত হয়ে মামলাটা না। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি। আসলে এই ব্যাপারটা আমার জন্য আসলে খুবই হতাশাজনক আর আমি মনে করি যে যদি আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে হচ্ছে যে আমার বিচারের যে একটা যে বিষয় সেটা হচ্ছে যে যথেষ্ট প্রশ্নবিদ্ধ থেকে যাবে। দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো যখন এই আসামিরা গ্রেফতার হবে এবং আইনের আওতায় আসবে, আর তা নাহলে এই মামলাটির তদন্ত চরমভাবে বিঘ্নিত হবে বলে আমরা বাদী পক্ষ থেকে মনে করছি। প্রয়োজনে সব ডকুমেন্ট আদালতে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার কথাও জানায় তারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যার কারখানায় আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, পড়ে গেছে বিপুল মালামাল। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার বিকেলে কারখানার ভেতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মোটরের বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে, পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মূল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। টিকিট নিয়ে ভোগান্তি কবে শেষ হবে তা জানা নেই সৌদি প্রবাসীদের। তারপরও প্রতিদিনই সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশের অফিসের বাইরে টিকিটের জন্য ভিড় করছেন তারা। ভিসার মেয়াদ যাদের বেড়েছে তাদের অনেককেই ঢুকতে দেয়নি হোটেল সোনারগাঁয়ের গার্ডরা। পদে পদে ভোগান্তি আর বাড়তি খরচে দিশেহারা ছুটিতে থাকা সৌদি প্রবাসীরা। এই 30 তারিখ যদি না যাইতে পারি আর সরকার যদি এভাবে কোনো উদ্যোগ না নেয়, লোকগুলা ঠিকমতো পৌঁছতে না পারে, তাই এগুলো সমস্যা বেড়ে যাবে। আমাদের নাম শুধু রেমিটিস যোদ্ধা, খালি নামে মাত্র, কিন্তু আমাদের জন্য সরকার কিছুই করে না। যদি টিকিট পাই তাহলে যাব, আর না হলে কোথা থেকে। 30 তারিখ পর্যন্ত মেয়াদ আছে আর কি আমাদের। বাস আমাদের এখন বাস টিকিট হলে আমরা যেতে পারবো, বাস আমাদের অন্য কোনো সমস্যা নেই। দিনের পর দিন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। আর টিকিটের জন্য যারা SMS পেয়েছেন তাদের অনেকেই ঢুকতে দেওয়া হয়নি সৌদি এয়ারলাইন্স অফিসে। আমরা যেন কর্মসংস্থানে সঠিকভাবে যেতে পারি এই জন্য সরকার ব্যবস্থা করবেন, এই জন্য আমি আশাবাদী। সমস্যা আমাদের মনে করেন যে 30 তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ আছে, আমাদের মোবাইলে মেসেজ আসছে আজকে সকাল 9টা পর্যন্ত আর কি এই জায়গায় উপস্থিত থাকতে বলছে। 30 তারিখে লোক ভিতরে ঢুকাইছে, আমাদের ভিতরে ঢুকাইতেছে না। 30 তারিখে আমার শেষ হবো ভিসার মেয়াদ, যদি 30 তারিখের মধ্যে ঢুকতে পারি তাহলে আর কি আমি যাইতে পারবো। যদি 30 তারিখ পরে হয় তাহলে আমারটা খুঁজ লাগাই দেবো আমাদের কপিল। আমরা যেতে পারতেছি না, আর যদি যেতে না পারি প্রবাসীদের যে আয় বা আমাদের যে রেমিটেন্স সেটা থেকে দেশ বঞ্চিত হবে এবং কি আমরাও বঞ্চিত হব। টিকিট হাতে পাওয়াদের সামনে আরেক দুর্ভোগ, কখন পাবেন করোনা টেস্টের রেজাল্ট? করোনা টেস্ট আছে, বিভিন্ন ঝামেলা আছে, এই 24 ঘন্টার ভিতরে করোনা টেস্ট করে কালকে কীভাবে যাব? আজকে যদি এই মুহূর্তে করোনা টেস্ট দেওয়া সম্ভব না, ওরা বলতেছে না এখনই হবে, কীভাবে এখন হবে? বিষয়ের মেয়াদ বাড়াই দিয়েছে কফিল, এখন যদি MSME ভিতরে না যাই মনে করেন কাজ থাকলো না, অনেকের চাকরি থাকবে না, তো সমস্যা হয়ে যাব, ওখানে যাওয়ার পরেও সমস্যা হবে। সময় মতো সৌদি আরব যেতে না পারলে চাকরি হারানোর শঙ্কায় আছেন প্রবাসীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আজ বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস।
নিরাময় অযোগ্য মৃত্যু পথযাত্রী মানুষ ও তাদের ভুক্তভোগী পরিবারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই দিবসটি পালন করছে। ক্যান্সারের মতো অন্যান্য জটিল রোগের চিকিৎসার সকল প্রচেষ্টা যখন শেষ, তখন সেসব মৃত্যুর প্রহর গুনতে থাকা নিরাময় অযোগ্য রোগীর সীমাহীন কষ্ট প্রশমনের একমাত্র আশ্রয়স্থল সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার। ব্যথাটাকে কমিয়ে দিয়ে উনার ঘা ক্ষতস্থান সেটাকে ঢেকে একটা সুন্দর করে উনাকে যদি আমরা বাসায় পাঠাতে পারি, উনি যদি প্রতিদিন উনার বাসার দুই লোকমা ভাত খেয়ে উনার শেষ সময়টুকু কাটাতে পারে, এটা কি অনেক না? দুরারোগ্য ক্যান্সার, এইডস, কিডনি ও হার্ট ফেলিউরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করা এসব রোগীর কিছুটা কষ্ট কমানোর প্রচেষ্টায় বিশ্বব্যাপী সমাদৃত এই প্রথার নামই প্যালিয়েটিভ কেয়ার। ঢাকায় এইটি এসটি যাইয়ে ধরা পড়ছে যে ওনার ক্যান্সার হয়েছে, এই এরপর ওনারা বললে যে আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সারের ডাক্তার দেখান লাগবে। এখানে কোনো নিরাময়ের জন্য না, যা সাময়িক রোগীর কষ্টটা মানে দূর করার জন্য এখানে ভর্তি করা। এই বিশ্বের প্রায় আড়াই কোটি মানুষের শেষ দিনগুলোতে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন, কিন্তু চাহিদার তুলনায় 10% কম মানুষের এই চাহিদা পূরণ করা যাচ্ছে। প্রতি বছর বাংলাদেশেও প্রায় 6 লক্ষ নিরাময় অযোগ্য রোগীর এই সেবা প্রয়োজন। 2008 সাল থেকে নিরাময় অযোগ্য রোগীর সেবায় কাজ করছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার। আমরা খুব সচরাচরই শুনি যে এই মানুষটা নিয়ে আর কিছু করা যাচ্ছে না, তার রোগটিকে আর ভালো করার উপায় নেই, আর কিছু করার নাই, বাসায় নিয়ে যান, ভালো ভালো খাবার খাওয়ান, এটা আমার বানানো কোনো কথা না। তবে প্যালিয়েটিভ কেয়ার মনে করে এটি একটি ভ্রান্ত ধারণা এবং এই মানুষগুলোর জন্য আসলেই অনেক কিছু করার আছে। রোগটাকে যদি সুস্থ করা না যায় এবং এই রোগের জন্য যদি কোনো চিকিৎসা আদৌ নাও থাকে, এই রোগের ভোগান্তি এবং এই নিরাময় অযোগ্য মানুষ যারা এত ভোগান্তিতে ভুগছেন তাদের কষ্ট কমানোর প্রচুর উপায় আছে এবং এটি বিজ্ঞানসম্মত। বিশ্বের প্রায় 167টি দেশে এটি একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। মানুষের নিরাপদ জন্মের পাশাপাশি নিরাপদ মৃত্যুকেও নাগরিক অধিকারের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 23 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,500 জনে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 10,859টি নমুনা পরীক্ষায় 1,203 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত 3,77,073 জন। গত 24 ঘন্টায় আরও 1,453 জন সহ মোট সুস্থ হয়েছেন 291,365 জন। দেশে করোনা শনাক্তের হার 11.08%, সুস্থতার হার 77.27% ও মৃত্যুর হার 1.46%। জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল। এদিকে চাঁদপুরে পৌরসভার উপনির্বাচনে চলছে ভোট গণনা, সেখানকার একটি কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন একজন। চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দুপুরে শহরের 8 নম্বর ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ইয়াসিন নামে এক যুবক, আহত হয় অন্তত 10 জন। নির্বাচনের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী। নির্বাচন থেকে সরে দাঁড়ান ইসলামী আন্দোলনের প্রার্থী মামুনুর রশিদ বেলালও। এদিকে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়, তবে ভোটার উপস্থিতি ছিল কম। সেখানেও নানা অনিয়মের অভিযোগ করে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার। তবে মাঠে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আর স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ। এবারে ক্লেমেন খেলার সংবাদ। করোনার ভয়াবহতাকে পেছনে ফেলে আবারও প্রতিযোগিতামূলক খেলায় ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রবিবার থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি নতুনদের জন্য দারুণ সুযোগ এই টুর্নামেন্ট, মন্তব্য তামিম ইকবালের। দিবারাত্রির প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। খেলা দেখা যাবে ফেসবুক ও ইউটিউবে। ক্রিকেটের একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে। ম্যাচের আগের দিন অনুশীলনে অংশগ্রহণকারী 3 দল, অথচ দেখে বোঝার উপায় নেই। সবার জার্সির রঙই এক, সবাই বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধি।
এমনিতে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ নতুন কিছু নয়। নিজেদের মধ্যে হলেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্রিকেটারদের কাছে। প্রথম ম্যাচে জয়ের পরিকল্পনা সাজাচ্ছে দুই অধিনায়কই, তবে হার জিতের চাইতে মাঠে ফেরার আনন্দটাই বেশি তাদের কাছে। এক্সপেকটেশন অবশ্যই টু বি দ্য চ্যাম্পিয়ন ইনশাল্লাহ, কারণ আমার মনে হয় তার চেয়ে বড় কথা যে এটা আমাদের দেশের মানে সবচেয়ে যারা প্রমিজিং এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলি, সব দিক থেকে যারা বেস্ট প্লেয়ারগুলো এখানে হয়তো বা খেলছে, তো এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো একটা প্রতিযোগিতা। মাঠে এরকম একটা সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই অনেক এক্সাইটেড এবং আশা করছি খুব ভালো একটা সিরিজই হবে। অবশ্যই প্রত্যাশা অনেক হাই, আমাদের যে টিমটা হয়েছে অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। টুর্নামেন্টে তৃতীয় দলের কাণ্ডারি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তিনি এই টুর্নামেন্টকে নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ড্রেস রিহার্সাল হিসাবে। ক্রিকেটে ফিরে আসছি এটা না চিন্তা করে আমার কাছে মনে হয় যে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কেউ যদি কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে। টুর্নামেন্টের প্রাইজ মানি একেবারে কম নয়। চ্যাম্পিয়ন দল পাবে 15 লাখ, আর রানার্স আপের জন্য থাকছে 7.5 লাখ টাকার পুরস্কার। নিজেদের আয়োজনে হলেও ঘটা করে হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপের ট্রফি উন্মোচন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। বেগমগঞ্জে নির্যাতিতা নারীর সঙ্গে কথা বলেছে পিবিআই, তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন। গাজীপুরে স্কুল ছাত্রীর ধর্ষক আর তিন জেলায় তিনজন গ্রেফতার। ধর্ষণ আর নারী নির্যাতনের বিরুদ্ধে রাজধানী সহ দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত। আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যায়, সজাগ থাকার আহ্বান। স্বার্থান্বেষী গোষ্ঠীর ঘোলা পানিতে মাছ শিকার ঠেকানোর আহ্বান ওবায়দুল কাদেরের। মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ সরকার, অভিযোগ নজরুল ইসলাম খানের। আন্দোলন ধামাচাপা দিতেই তড়িঘড়ি ফাঁসির বিধান করছে সরকার, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহর। ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিতের দাবি সুজন সম্পাদকের। টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের ভিড়, পদে পদে ভোগান্তি। সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন ভুক্তভোগীরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।